সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। সবাই নাস্তা করেছেন? হাত তুলেন। কে কে নাস্তা করেছেন হাত তুলেন। ওয়ালাইকুম আসসালাম। কে কে নাস্তা করেছেন হাত তুলেন। নাবিল ক্যামেরাটি একটু অন করেন, ক্যামেরাটি একটু অন করেন। নাবিল ক্যামেরা অন করেন। ভেরি গুড সাজিদ, ভেরি গুড ইকরা। মিস সবাইকে মিউট করে দিচ্ছি, ঠিক আছে? আমি সবাইকে মিউট করে দিচ্ছি, তাহলে আপনাদের মিসের কথা শুনতে সুবিধা হবে। এখন কিন্তু অনেক গরম, তাই আমাদের প্রচুর পরিমাণ পানি পান করতে হবে, ঠিক আছে? আর চেষ্টা করব ঘরে বানানো সব পান করতে। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? কে কে শুনতে পাচ্ছেন হাত উঠান। শাহিদ, অনুরাধা তো শুনতে পাচ্ছে বাবা। আচ্ছা, আমরা প্রচন্ড গরমের কারণে বেশি করে পানি পান করব, আর চেষ্টা করব ঘরে বানানো শরবত পান করতে, বাইরে কোনো জুস না, ঠিক আছে? নাবিল স্ক্রিনের সামনে আসেন বাবা, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আমি কি পড়াবো আজকে বলেন তো, আজকে এখন কি ক্লাস সবাই বলেন? ইংলিশ ক্লাস, ভেরি গুড। আজকে মা এবং বাবা কারো সাহায্য ছাড়া আমরা বুক ওপেন করব, ঠিক আছে? দেখি তো পেজ নাম্বার 7 ওপেন করেন তো, পেজ নাম্বার 7 পারবেন? দেখি তো চেষ্টা করেন তো, পেজ নাম্বার 7। আসসালামু আলাইকুম ইন্তিহা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? অনেক দিন পর ইন্তিহার সাথে আমাদের দেখা হয়েছে। ভেরি গুড সাজিদ। ইন্তিহা, আমরা ইংলিশ বুকের পেজ নাম্বার 7 ওপেন করব, পেজ নাম্বার 7। সবাই ইংলিশ বুকের পেজ নাম্বার 7 ওপেন করব। নাবিল মিস আপনাকে মিউট করে দিচ্ছি। ইতিহাস ইংলিশ বুকের পেজ নাম্বার 7 ওপেন করেন। আমরিন ভেরি গুড, সবাই ওপেন করেছে, ওকে সবাই। ইতিহাস ইংলিশ বুকের পেজ নাম্বার 7 ওপেন করেন। কি ওপেন করিব? ইংলিশ বুকের পেজ নাম্বার 7। মিস জি, অত ইয়া বই আনে নাই আমরা বাড়িতে। এখানে শুধু এই এই বই হচ্ছে। বই না আনলে প্রবলেম নাই, এক্সট্রা খাতা নেন। বই না আনলে এক্সট্রা খাতা নেন। আচ্ছা, সবাই স্ক্রিনে দেখবেন এখন, ঠিক আছে? এক দুই এক দুই আচ্ছা ঠিক আছে, একটু স্ক্রিনে দেখি। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে? সবাই দেখতে পাচ্ছেন? দেখেন সবাই একটু স্ক্রিনে দেখি আমরা।
সবাই কি দেখতে পাচ্ছি? সবাই কি দেখতে পাচ্ছি? দেখেন স্ক্রিনে, দেখেন সবাই। আপু কথা শোনা যাচ্ছে না। কে কে মিসের কথা শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, ও আচ্ছা, স্ক্রিনে দেখেন সবাই একটু। সোজা আরো কাছে আসো। আবার দেখাচ্ছি আমি, আবার ভিডিওটা প্লে করছি। সোজা করে ব্যাগ দিলে ভালো হবে, সুন্দর করে এরকম করে করে লিখো মিস, তাড়াতাড়ি লিখো। ইন্তিহা আপনি এক্সট্রা খাতা নেন, এক্সট্রা খাতায় ঘর করে ক্যাপিটাল লেটার এন্ড স্মল লেটার এফ, আমরা যেটি লিখেছি সেটি তার নাম কি জানেন? এই অ্যালফাবেটের নাম কি জানেন? আমি আবার ভিডিওটা প্লে করছি, আপনারা ভিডিওটা একটু দেখেন। দেখেন এখন আমি যেটা লিখবো এটি হচ্ছে ক্যাপিটাল লেটার এফ। আমি এখন যেটি লিখছি এটি হচ্ছে ক্যাপিটাল লেটার এফ, ঠিক আছে? আর এখন যেটি লিখব স্মল লেটার এফ। হ্যাঁ, ভেরি গুড, স্মল লেটার এফ। আমরা একটু লিখার ট্রাই করি। পেজ নাম্বার 07, ইন্তিহা আপনি এক্সট্রা খাতায় লিখেন, ইন্তিহা আপনি এক্সট্রা খাতায় লিখেন, বাকিরা পেজ নাম্বার 07 লিখেন। বিন্দু বরাবর ইন্তিহা ভিডিওটা আপনি একটু দেখেন বাবা, এই যে দেখেন। এরকম একটা দিবা, এরকম করে দিবা, এরকম অদ্রিত স্ক্রিনে দেখেন, অদ্রিত স্ক্রিনে দেখেন।
যারা লেখা শেষ করবেন তারা ফ্লাওয়ারটা কালার করবেন, রেড কালার করবেন, ফ্লাওয়ারটা রেড কালার করবেন, মাঝখানে সার্কেলটা ইয়েলো করবেন, মাঝখানে সার্কেলটা ইয়েলো করবেন, ফ্লাওয়ারটা রেড কালার করবেন। ওকে ইন্তিহা লিখেন, সুন্দর করে ইন্তিহা লিখেন। ভেরি গুড বাবা, ভেরি গুড, কালার করে ফেলেন ফ্লাওয়ারটা, কালার করে ফেলেন। ফ্লাওয়ারটা রেড কালার করেন, হ্যাঁ ফ্লাওয়ারটা রেড কালার করেন, ফ্লাওয়ারের মাঝখানে সার্কেলটা ইয়েলো করেন। ইন্তিহা লিখছেন, ইন্তিহাকে লিখছে, ভেরি গুড সাজিদ, ভেরি গুড, ভেরি গুড। ফ্লাওয়ারটা কালার করে ফেলেন, ফ্লাওয়ারটা রেড কালার করবেন, ফ্লাওয়ারের মাঝখানে সার্কেলটা ইয়েলো করবেন। ওকে ভেরি গুড বাবা, ভেরি গুড। ফ্লাওয়ারটা কালার করে ফেলেন, সবাই ফ্লাওয়ারটা কালার করে ফেলেন। এটা হবে ইয়েলো কালার, এটা হবে ইয়েলো কালার, আর এটা হবে রেড কালার। দাঁড়াও রেড বের করে নিব। Yes, I have finished. ভেরি গুড বাবা, ভেরি গুড। যারা পেজ নাম্বার 7 কমপ্লিট করেছেন তারা পেজ নাম্বার 6 ওপেন করেন। পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6 এ দেখেন ক্যাপিটাল লেটার এফ আছে, একটা স্মল লেটার এফ আছে, ঠিক আছে। ইয়েলো কালার যেন রেড না হয়, দুইটা এফ রেড কালার করবেন, পিসটা ব্লু কালার করবেন। এক জায়গায় কর খালি, এফ রেড, পিস ব্লু, ঠিক আছে। ভেরি গুড শাহিদ আর আমরিন, যারা পেজ নাম্বার 07 কমপ্লিট করেছেন তারা পেজ নাম্বার 6 ওপেন করেন। পেজ নাম্বার 6 এ দেখেন ক্যাপিটাল লেটার এফ এন্ড স্মল লেটার এফ আছে। ভেরি গুড বাবা, পেজ নাম্বার 6 ওপেন করেন, পেজ নাম্বার 6 এ ক্যাপিটাল লেটার এফ এন্ড স্মল লেটার এফ আছে। এফ রেড কালার করবেন আর ফিশটা ব্লু কালার করবেন। ইন্তিহা, ইন্তিহা মিস কিটা আপনার খাতাটা দেখান তো, এটা রেড কালার করতে দিন। এই পেজ নাম্বার 6 স্টার্ট করেন, পেজ নাম্বার 6 স্টার্ট করেন বাবা। ইন্তিহা অদ্রি কি করছেন আপনি? অদ্রি 2 মিনিটের মধ্যে লেখা শেষ করে মিসকে দেখাবে, তাই না? তাই না অদ্রি? সাজিদের কি মন খারাপ? সাজিদ ভেরি গুড সাজিদ, ভেরি গুড, ভেরি গুড। পেজ নাম্বার 6 ওপেন করেন, পেজ নাম্বার 6 এ
এফ কালার করেন আর ফিশ এফ রেড কালার করেন ফিশ ব্লু কালার করেন নাবিল আপনি কোথায় চলে গিয়েছিলেন বাবা নাবিল মিথিলার কথা শুনতে পাচ্ছি না বাবা কালার আপনি কি করছেন কি লিখছেন পেজ নাম্বার 07 শেষ করেছেন নাবিল আচ্ছা আলি শেষ করেন নাবিল অজরি ইমতিহা আলি শেষ করেন ভেরি গুড এখন এক্সট্রা খাতায় ক্যাপিটাল লেটার এফ এন্ড স্মল লেটার এফ লিখেন লিখে দেখান ভেরি গুড অদ্রি ভেরি গুড কালে করে ফেলেন অদ্রি কালে করে ফেলেন নাবিল ক্যামেরা অন করেন ইন্তিহা আপনি লিখছেন দেখি তো মিসকে দেখান ইন্তিহা কতটুকু লিখেছেন আমি একটু দেখি দেখি আমি একটু দেখি মিসকে দেখতে পাচ্ছি না বাবা ইশফাক কোথায় ইশফাককে বলেন না মিসকে একটু দেখাতে নাবিল হ্যাভ ইউ ফিনিশড ইন্তিহা ইশফাক কোথায় ভাইয়া কোথায় আপনার ভাইয়া ঘুম যাচ্ছে আচ্ছা তাহলে আপনি লেখা শেষ করে ফেলেন মিস তো দেখতে পাচ্ছি না আপনি কি লিখছেন নাবিল আপু জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু এক্সট্রা পেজে লিখতে বলছেন যে ওইটা আমি এসডব্লিউ খাতে লিখে ফেলে লিখে ফেলেন দাদা ও লিখতে যাচ্ছে না তো আর যদি পারি তাহলে আমি এক্সট্রা খাতে লিখে ও ছবি তুলে দিব আর কি বুঝছেন আপু আচ্ছা ঠিক আছে আপনি সমস্যা হবে কোনো না না সমস্যা হবে না লিখান আচ্ছা ঠিক আছে আপু থ্যাংক ইউ অজিত কালা করছেন ভেরি গুড সাজিদ মিস কি শুধু এক লাইন এখন ক্যাপিটাল লেটার এফ এন্ড স্মল লেটার এফ লিখে দেখান এক লাইন শুধুমাত্র এক লাইন ভেরি গুড সাজি ভেরি গুড সবাই দাঁড়িয়ে বার্ড হয়ে যান একটু বার্ড হয়েছে আমরা অনেকদিন বার্ড হই না না ইমতিহা বার্ড হয়ে যান বার্ড হয়ে যান ইমতিহা নাবিল বার্ড হয়ে যান 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 Have your seat please
Have your seat, please. Have your seat, please. Have your seat, please. আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি ইনশাআল্লাহ আগামী কাল আপনাদের সবার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এতক্ষণ তো সবার মন খারাপ ছিল যখন লিখছিলেন এখন মন ভালো হয়ে গেছে না লাফালাফি শুরু করেছে রীতিমতো বাই।